দোকান বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে ছুরি আঘাতে এক ব্যবসায়ী নিহত। রাজশাহী নগরীর নিউ মার্কেট গেটের সামনে দোকান বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে ছুরি আঘাতে রিয়াজুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার 9টার দিকে এই ঘটনায় আহত হয়েছেন নিহত রিয়াজুলের ভাই রিঙ্কু। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিয়াজুল ও তার ভাই রিঙ্কুর বাড়ি নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলায়। তাদের বাবার নাম মধু মিয়া। নিউ মার্কেটের গেটের সামনে ফুটপাতে তাদের স্যান্ডেলের দোকান রয়েছে। এদের মধ্যে নিহত রিয়াজুলের বুকের বাম পাশে ও রিঙ্কুর পেটে ধারালো অস্ত্রে আঘাত করা হয়। বোয়ালিয়া থানার ওসি মাঝারুল ইসলাম বলেন, স্যান্ডেলের নিউ মার্কেটের সামনে নিয়ে যাওয়ার কথা বলে দিন ধরে স্যান্ডেলের দোকান করে আসছিল নিয়ে তাদের মধ্যে কথা কাটার ভাই রিঙ্কু। এ সময় পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। স্থানীয় রনি ও নাইম বলেন, রাত 9টার দিকে রনি ও নাইম তাতিল কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে রিয়াজুলকে ছুরি আঘাত করে। এ সময় রিঙ্কু এগিয়ে আসলে তাকেও ছুরি আঘাত করা হয়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল ইসলামকে মৃত ঘোষণা করেন আর রিঙ্কুকে হাসপাতালের 8 নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করেছে পুলিশ। Oh, my God.